আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে প্রসেস মডিউলস ইউজ করে আমরা সিম্পল কমান্ড লাইন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। সো এই ভিডিওতে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখব, সেটা হচ্ছে জাস্ট আমরা প্রসেস মডিউলটাকে হচ্ছে আরেকটু এক্সটেন্ড করার ট্রাই করবো। ওকে, সো আমরা জানি যে আমরা নর্মালি কনসোল হচ্ছে একটা গ্লোবাল অবজেক্ট। সো আমি যদি হচ্ছে কনসোল ডট লগ হ্যালো এভাবে লিখি, অ্যান্ড তারপর যদি হচ্ছে আমরা এইভাবে লিখি সেভ করি, তো সেভ করার পর হচ্ছে আমরা যদি যদি ট্রাই করি যে হচ্ছে মেইন ডট জেএসটাকে হচ্ছে নোডের মাধ্যমে হচ্ছে এক্সিকিউট করার। সো আমরা যেটা করেছিলাম প্রিভিয়াসলি সেটা হচ্ছে আলাদা একটা টার্মিনাল ওপেন করেছিলাম। সো ভিজুয়াল স্টুডিও কোডের সাথে কিন্তু বাই ডিফল্ট একটা টার্মিনাল থাকে, আমি হচ্ছে সেটাই ওপেন করেছি। আপনি হচ্ছে কন্ট্রোল তারপর হচ্ছে টিল দেখি প্রেস করলে আপনি টার্মিনালটা ওপেন করতে পারবেন, এবং আমাদের টার্মিনালে সরাসরি আমি যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে হচ্ছে আমাদের ডিরেক্টরি হিসেবে সেট করা আছে। সো এখন আমি যদি হচ্ছে অ্যাপ্লাই করতে চাই, এক্সিকিউট করতে চাই, সো আমি জাস্ট বললাম হচ্ছে নোড মেইন, সো তার আমাদের হ্যালো হ্যালো তারপর হচ্ছে ফর লাইন হচ্ছে ওয়াল দেখাচ্ছে। ওকে, সো আলটিমেট কনসোলের মেসেজগুলো দেখাচ্ছে যেটা আসলে একটা গ্লোবাল অবজেক্ট। সো এটা আসলে বাহাইন্ড দ্য সিন প্রসেস কে হচ্ছে ইউজ করে, সেটা কিভাবে সেটা হচ্ছে আপনি এটাকে জাস্ট সিমিলার ওয়ে কে হচ্ছে ইউজ করতে পারবেন। আমি যদি লিখি যে প্রসেস ডট এসটিডি আউট রাইট হ্যালো ওয়ার্ল্ড, ওকে, সো আমি হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট কনসোল যেটা করে বাহাইন্ড দ্য সিন আসলে প্রসেস ডট প্রসেস স্ট্যান্ডার্ড আউটপুট রাইট এগুলো হচ্ছে রান করে। ওকে, সো এটার মাধ্যমে হচ্ছে আপনি কোন একটা মেসেজ হচ্ছে আসলে টার্মিনালে শো করতে পারেন। সো আমি যদি দেখি আউটপুটটা কেমন আসতেছে, সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে হ্যালো তারপর হচ্ছে ওয়ার্ল্ড, ওকে, কোনো স্পেস নাই। কিন্তু কনসোলের ক্ষেত্রে হচ্ছে আসলে হ্যালোর পরে হচ্ছে আসলে একটা স্পেস, পরবর্তী লাইন হচ্ছে ওয়ার্ল্ড আসছে। তো এতটুকু হচ্ছে ডিফারেন্স। সো কনসোলটা আসলে কনফিগার ওভাবেই করা হয়েছে যে প্রসেস ডট স্ট্যান্ডার্ড আউটপুটকে আসলে কনফিগার ওভাবে করা হয়েছে যাতে করে হচ্ছে প্রতিটা কনসোল মেসেজের পরে একটা করে স্পেস থাকে, লাইন ব্রেক থাকে। ওকে, সো আমি আসলে এটাতে করতে হলে যেহেতু এখানে আসলে কোনো স্পেস নাই, কোনো স্পেস ডিপেন্ডেন্ট না স্ট্যান্ডার্ড আউটপুটটা, সো আমি যেটা করতে পারি আমি কিছু স্পেস দিয়ে দিতে পারি, সরি। ওকে, সো আমি হচ্ছে স্পেস দিয়ে দিলাম, আমি যদি সেভ করি, এখন আমি যদি ট্রাই করি তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। ওকে, আসলে প্রসেস ডট স্ট্যান্ডার্ড যে আউটপুটটা আছে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা শুধুমাত্র যে আপনি কোনো একটা টেক্সট অথবা কোনো একটা রেজাল্ট যে শুধুমাত্র টার্মিনালে শো করবেন সেটার জন্য আসলে ক্রিয়েট করা হয় না। ওকে, তার অনেক অনেক ডাইনামিক। সো ব্যাপারটা কীরকম সেটা হচ্ছে আপনি চাইলে আমি যদি হচ্ছে আমি আমি দেখ যখন আমি নোড মেইন টাইপ করলাম আলটিমেটলি আমাদের আউটপুটটা দেখি আসলে আমাদের পুরো টার্মিনাল যে প্রোগ্রামটা সেটা ক্লোজ হয়ে গেল। ওকে, কিন্তু আমি যদি চাই যে এটাকে আরেকটু এক্সটেন্ড করতে আমরা যেটা করতে পারি প্রসেস ডট ইনপুট অন ডাটা, ওকে, ফাংশন ডাটা, সো আমরা হচ্ছে চাইলে হচ্ছে সরাসরি অ্যারো ফাংশন ইউজ করতে পারি, আমরা তাহলে ফাংশন কিওয়ার্ডটা না ইউজ করি। সো এটা হলে কি হবে আমি যদি হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে দেখেন আমাদের শুরুতে কিন্তু হচ্ছে শুধুমাত্র হ্যালো তারপর ওয়ার্ল্ড লিখে হচ্ছে আমাদের টার্মিনাল প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু হচ্ছে আমাদের একটা কার্সর দিয়েছে। ওকে, আমাদের প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয় নাই, এটার কারণ হচ্ছে আমরা প্রসেস ডট স্ট্যান্ডার্ড ইনপুট, ওকে, জাস্ট আমরা যে কোনো একটা ইনপুটকে হচ্ছে আমরা লিসেন করতেছি, আমরা শুনতেছি যে যদি কোনো প্রকার কোনো একটা টেক্সট হচ্ছে আমাদের কমান্ড লাইন হচ্ছে টাইপ করা হয় তাহলে হচ্ছে আমরা সেই ডাটাটা হচ্ছে এখানে পাচ্ছি। ওকে, এই কারণে হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামটা ক্লোজ হচ্ছে না। সো একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে হচ্ছে আপনি কোনো একটা টেক্সট অথবা রেজাল্ট হচ্ছে আপনি টার্মিনালে হচ্ছে লিখতে পারবেন, আর অন দিয়ে সরি, সো আপনি হচ্ছে প্রসেস ডট স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে আসলে আপনি কোনো একটা ডাটা লেখার পরে সেটাকে হচ্ছে ক্যাপচার করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে লেখার ধরনটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে সিমিলার প্রসেস ডট স্ট্যান্ডার্ড ইনপুট ডট অন। ওকে, তার মানে হচ্ছে আমরা কোনো একটা ইভেন্টকে হচ্ছে আমরা লিসেন করতেছি, আমরা যেটা বললাম যে ডাটা। ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট নোড জেএস এর নিজস্ব ডিফাইন করা যে আপনি আসলে কোনো ডাটাকে লিসেন করতে যাচ্ছেন। ওকে,
সো তারপর হচ্ছে আমি সেই ডাটাটাকে হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল হিসেবে নিয়ে নিলাম। এখন আমি যদি চাই কনসোল ডট লগ ডাটা সেভ করলাম না, আমি আসলে এটা কিন্তু এখনো কিন্তু ক্লোজ হয় নাই, আমি সি কন্ট্রোল সি প্রেস করে ক্লোজ করে দিলাম আমাদের টার্মিনাল প্রোগ্রামটা। এখন আমি যদি আবার টাইপ করি তাহলে কিন্তু আসলে এখানে কোনো কিছু আসতেছে না। ওকে, এখন আমি যদি টাইপ করা শুরু করি সাপোজ হ্যালো, তাহলে কিন্তু আমাদেরকে আমাদের আউটপুট হিসাবে এখানে কিন্তু কনসোল ডট লগ যে ডাটাটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, সো আসলে এখানে আসলে বাফার আকারে দেখাচ্ছে। বাফার মানে কি? বাফার মানে হচ্ছে একটা টেম্পোরারি একটা কি বলবো টেম্পোরারি একটা প্লেস যেখান থেকে আসলে আপনার ডাটাটা শো হচ্ছে। ওকে, সো আমাদের ডাটার যে রিপ্রেজেন্টেশনটা সেটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা কিন্তু টাইপ করেছি হ্যালো কিন্তু আমাদের ডাটা রিপ্রেজেন্টেশন আসছে হচ্ছে সাম কাইন্ড অফ নাম্বার। ওকে, এটা আসলে মেমোরি অপটিমাইজেশন একটা ব্যাপার। আসলে আমাদের নোড.জেএস যেটা করেছে সেটা হচ্ছে একটা নাম্বার রিপ্রেজেন্টেশন দেখাইছে। ওকে, এটা এবং টেম্পোরারি প্লেস থেকে, এটা কোনো পার্মানেন্ট কোনো ডাটা না। সো আমি যদি হচ্ছে রিয়েল ডাটাটা পেতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে বাফার ডাটাগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। এখন আমি যদি ট্রাই করি দেখি হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি দিয়ে হচ্ছে অ্যাগেইন, তাহলে আমাদের আউটপুট কিন্তু অ্যাগেইন দেখাচ্ছে। সো আমরা আবার যদি হ্যালো দেই তাহলে হচ্ছে আমাদের হ্যালো দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝছেন আপনারা। ওকে, সো আশা করি বুঝছেন আপনারা যে আসলে স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড ইনপুটকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ক্যাপচার করতে পারেন। এখন আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই ডাটাটাকে যদি ক্যাপচার করতে চাই, সাপোজ আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের টার্মিনাল প্রোগ্রামটা ক্লোজ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে টার্মিনাল প্রোগ্রামটা ক্লোজ হোক। সো তাহলে হচ্ছে আমরা এখানে ভিতরে আসলে কন্ডিশন রান করতে পারি, ইফ ডাটা ডট টু স্ট্রিং স্ট্রিং সাপোজ কেউ যদি এক্সিট টাইপ করে, এক্সিট নামে কোনো একটা ডাটা টাইপ করে, সো তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রসেস ডট আমরা হচ্ছে এক্সিট করে দিব। ওকে, তাহলে হচ্ছে আমাদের টার্মিনাল প্রোগ্রাম থেকে আমরা বের হয়ে আসব। ওকে, তো আমি যেটা করলাম সেটা আসলে আমি যখন এখানে টাইপ করছি, সাপোজ আমি যখন এখানে এগেইন টাইপ করলাম আসলে আমি এখানে স্পেস দিয়ে হচ্ছে টাইপ করছি, কারণ আসলে প্রসেস ডট স্ট্যান্ডার্ড আউটপুট অথবা ইনপুট আসলে স্পেসকে হচ্ছে ভাবে মেনটেন করে না। সো আমি যেটা করলাম এখানে আমি আসলে যখন কন্ডিশন চেক করতেছি তখন আমি আসলে স্পেস যা স্পেস ইউজার হচ্ছে ইনপুট দিবে আমি সবগুলাকে ট্রিম করে আসলে ট্রিম করে ফেলতেছি, দেন হচ্ছে আমি যে ডাটাটা দিবে সাপোজ কেউ এক্সিট দিল তো আমি হচ্ছে সেটার সাথে কম্পেয়ার করতেছি। ওকে, এটা বেটার আপনি যদি হচ্ছে আসলে লোয়ার কেজের সাথে হচ্ছে কম্পেয়ার করেন, যাতে করে হচ্ছে আমাদের প্রোগ্রামটা মোটামুটি আউটপুট একবারে কারেক্টভাবে আউটপুট আসে। সো আমাদের হ্যালো, তারপর হচ্ছে ওয়ার্ল্ড আসছে। এখন আমি যদি হচ্ছে অ্যাগেইন দিই তাহলে কিন্তু অ্যাগেইন আসতেছে, কিন্তু যদি হচ্ছে আমি যদি এক্সিট দেই এখানে, যদি হচ্ছে আমি এক্সিট দেই তাহলে কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু আমাদের তাহলে প্রোগ্রামের এক্সিকিউশনটা কিন্তু স্টপ হয়ে গেছে। ওকে, সো এখানে দেখতেছেন আসলে স্পেস ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হয়তো বা এখানে চাইলে কিছুটা হচ্ছে স্পেস দিয়ে দিতে পারেন, সাপোজ আমি যদি হচ্ছে এখানে চাই স্পেস কিছুটা আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, আর এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে ইফ কন্ডিশন রান করতেছি, ইফ ডাটা টু স্ট্রিং টিম টু লোয়ার কেস এক্সিট, তাহলে হচ্ছে আমরা এটা করতে চাচ্ছি আমরা এলস এর মধ্যে হচ্ছে আমরা ডাটাটা হচ্ছে এলস এর মধ্যে আমরা ডাটাটা দিয়ে দিই, তাহলে বেটার হয় আর কি আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন। ওকে, সো আশা করি বুঝছেন। এখন আমরা যদি হচ্ছে ট্রাই করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, আমরা যদি আবার লিখি হ্যালো তারপর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাগেইন, কিন্তু এখন কিন্তু আমাদের এক্সিকিউশনটা হচ্ছে স্টপ হচ্ছে না। এখন আমি যদি হচ্ছে এক্সিট প্রেস করি অথবা আমি ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার যেটাই দিই না কেন কাজ করবে, কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে আমাদের ডাটাটাকে হচ্ছে এখানে আসলে এখানে আসলে মডিফাই করে নিছি। ওকে, এবং মডিফাই করে এক্সিটের সাথে হচ্ছে আসলে কম্পেয়ার করতেছি। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের এক্সিকিউশনটা হচ্ছে স্টপ হয়ে গেল। ওকে, এখন আমরা চাচ্ছি যে প্রসেস ডট স্ট্যান্ডার্ড আমি চাচ্ছি হচ্ছে যখন এক্সিট হবে তখন একটা ইভেন্ট হচ্ছে আমাদের রান হোক, তো সেটা হচ্ছে প্রসেস ডট স্ট্যান্ড প্রসেস ডট অন ওকে এটা হচ্ছে ক্লোজ। লগ
you are exiting app. Okay, so এটা আসলে কি এটা আসলে হচ্ছে আমরা যখনই হচ্ছে কেউ যখনই হচ্ছে আসলে আমাদের প্রসেসটা এক্সিট হবে আমাদের টার্মিনাল অ্যাপ্লিকেশনটা এক্সিট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই ইভেন্টটা হচ্ছে ট্রিগার হবে ওকে সো আমি লিখলাম হচ্ছে প্রসেস অন মানে আমি লিসেন করতেছি ক্লোজ ওকে ক্লোজ হওয়া মানে ক্লোজ যে ইভেন্ট আছে সেটা আমরা হচ্ছে লিসেন করতেছি ওকে সেটা হলে হচ্ছে আমি আসলে এই মেসেজটা শো করতে যাচ্ছি সো হ্যালো ওয়ার্ল্ড এখন আমি যদি হচ্ছে এক্সিট দেই আসলে আসে নাই তাই তো ওকে এটা ক্লোজ অর ওকে সো সরি এটা আসলে ক্লোজ হবে না এটা এক্সিট হবে সেভ করলাম কারণ আমরা আসলে এক্সিট ইভেন্টটাকে হচ্ছে ট্রিগার করতেছি ওকে আমরা এক্সিট ইভেন্টটাকে হচ্ছে লিসেন করতেছি সো হ্যালো ওয়ার্ল্ড আমি যদি এবার যদি এক্সিট দেই তাহলে ইউ আর এক্সিটিং অ্যাপ ওকে সো এটা আসলে ইম্পর্টেন্ট আমি আশা করি মানে আপনারা বুঝছেন আমি আশা করব কারণ হচ্ছে যে আমি অলরেডি বলেছিলাম Node.js হচ্ছে ইভেন্ট ড্রিভেন ওকে সো এখানে আসলে কিন্তু ইভেন্ট ড্রিভেন একটা ব্যাপার চলে আসছে যে আমরা কোনো ডাটাকে ইনপুট দিচ্ছি সেটাকে হচ্ছে আমরা লিসেন করতেছি এবং আবার হচ্ছে যখন কেউ এক্সিট করতেছে তখন হচ্ছে আমরা আবার সেই ইভেন্টটাকে লিসেন করতেছি ওকে সো একটা জিনিস হচ্ছে আপনারা একটা আইডিয়া আপনারা পেতে পারেন এখান থেকে সেটা হচ্ছে আপনারা যদি এখানে এর মাধ্যমে আসলে আপনারা চাইলে হচ্ছে কোনো কোশ্চেন বেসড কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন সাপোজ আমি হচ্ছে কোনো একটা অ্যারে নিয়ে নিলাম অ্যারের মধ্যে হচ্ছে অনেকগুলো কোশ্চেন থাকলো কোশ্চেনের মধ্যে মাল্টিপল কোশ্চেন হচ্ছে আমরা আপনি প্রতিবার হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট হিসাবে হচ্ছে শো করতে পারেন এবং রেজাল্টটা হচ্ছে আপনি টাইপ করার পরে হচ্ছে সেই রেজাল্টটা হচ্ছে আউটপুট হিসাবে কোনো একটা অ্যারের মধ্যে নিয়ে নিতে পারেন ওকে পরবর্তীতে হচ্ছে আপনি এক্সিটের মধ্যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে সেই রেজাল্টটা হচ্ছে শো করতে পারেন ওকে সো আশা করি বুঝছেন আপনারা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম